দাঁড়িয়ে থেকে দেখতো বাংলাদেশের ইজ্জত, তারপর হতো দেশের মানুষ। আমার মৃত দেহটাকে জাতীয়ভাবে জানাজা পড়াতো আর দাফন কাফনের ব্যবস্থাও করতো, পত্র পত্রিকায় হেডলাইন হয়ে আমার খবর ছাপা হতো। দেশের সাথে ক্রিমিনালদের ধরতে যেয়ে ক্রিমিনালদের হাতে ধর্ষিত হয়ে শহীদ হয়েছে পুলিশ সদস্য শিখা। বাস থেমে যেত সবার গুঞ্জন, তারপর সবকিছু জবানিকা।